প্রায় 400 বছরের পুরনো এই সেই শিব মন্দির। আরামবাগে রয়েছে একটি পুরনো, বহু পুরনো, প্রায় 400 বছরের পুরনো একটি রাজবাড়ি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এখন পড়ে গেছে শীতকাল, আর এই শীতকালে তোমাদেরকে কিছু ঘোরার জায়গা আমি ঘুরিয়ে দেখাতে চলেছি আমার ভিডিওতে। তো এখন চলে এসেছি বহু, প্রায় 400 বছরের পুরনো সেই শিব মন্দির। এটি খুবই পুরনো, এখনও পর্যন্ত এতে মন্দিরে পুজো করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখন তালা চকচকে আছে, আর ভেতরে তেমন দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ পুজো, সেটিকে পুজোও করা হয়েছে, ফুল দিয়া আছে। এখানে জুম করে দেখাবো তোমাদেরকে, দেখো পুজোও করা হয়েছে। তো এখনো পর্যন্ত এটি চলছে। তোমরা দেখো কত বছরের পুরনো এই সেই পুরনো বাড়ি, এখনো জঙ্গলে ভর্তি হয়ে আছে। দরজা সেই কত বছরের দরজা, এটা মনে হচ্ছে দরজাটা লাগানো হয়েছে, ঠিক আছে, কারণ এই দরজা আগে ছিল না এরকম। প্রায় 400 বছরের বহু পুরানো সেই রাজবাড়ি, এখনো পুরনো যুগের যে রাজবাড়ি স্থাপত্য, একটা বিশেষ ঐতিহ্য রয়েছে আরামবাগে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা কত পুরনো গাছপালায় জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে। আর ভেতর দিকে প্রবেশ করব, আর ভেতর দিকটা দেখবো কীরকম আগেকার দিনে এই রাজবাড়িগুলো ছিল। আর পুরো ভুতুড়ে পরিবেশ, তোমাদের কি বলবো তোমাদেরকে ভেতর দিকে। তো আমি ভেতরে যাব, জঙ্গল হয়ে আছে এই যে নাবলাম, সেখান থেকে তোমরা এই দিকটা দেখতে পাচ্ছ, মানে কত বড় বড় পিলার তোমরা দেখতে পাচ্ছ, কত বড় বড় মানে মোটা মোটা পিলার দেওয়া আছে, ইট দিয়ে তৈরি করা যায় বহু পুরনো বছরের আগে। এখনো পর্যন্ত কি আছে তোমরা বুঝতে পারছ, দেখতে পাচ্ছ। এটা দিয়ে ভেতর দিকে যাবো, পুরো জঙ্গলে ভর্তি অবশ্য এই জায়গাটা। এখন এই সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ, সিঁড়িও করা আছে পুরনো, সেই সিঁড়ি এখনো পর্যন্ত ভালো, অনেকটাই ভালো আছে সিঁড়িটা, কি বলবো। ওপর দিকে উঠবো, এটা হচ্ছে তিনতলা, দেখে তো মনে হচ্ছে তিনতলা সিঁড়ি, তিনতলায়। ও ভাই, দুতলাটা কত সুন্দর করে সাজানো, মানে আগেকার দিনে যে কাজগুলো, পোড়া বাড়ি বলতে গেলে কি বলবো আর, মানে একটা বিশেষ রয়েছে আরামবাগে এখনো বাড়ির, মানে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে যে নিখুঁতভাবে করা হয়েছিল দরজা। আর আগেকার দিনে যে রাজরাজা যে কি বলবো আক্রমণের জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য বহু কিছু ব্যবস্থাও করা হয়েছিল, সেটাও দেখাবো তোমাদেরকে এই ছাদে। তোমাদেরকে ছাদের ভিউটা দেখাচ্ছি আকাশ থেকে। তো তোমরা দেখো কি পরিমাণে, যে পরিমাণে কতটা জায়গা জুড়ে এই রাজবাড়িটা আছে এখনো পর্যন্ত স্মৃতি হয়ে, মানে পুরো ধ্বংসস্তূপ বলতে প্রায় শেষের পথে, এবার ধ্বংস হয়ে যাবে। আর এই রাজবাড়ির পাশেই রয়েছে আরেকটি পুরনো শিব মন্দির, যেটির প্রায় ধ্বংসস্তূপ বলতে গেলে, যেখানে পুরো ধ্বংসই হয়ে গেছে, এখানে আর যাতায়াতের কোনো রাস্তাও নেই। তাই জন্যই তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি, এই সাইডে দেখতে পাচ্ছ দেয়ালগুলো কীভাবে ভেঙে ভেঙে পড়ছে, এখনো পর্যন্ত তাও আছে দাঁড়িয়ে। আর ওপরে একটা বড় আকারের গাছ জন্ম নিয়েছে, সেটি শেকড় দিয়ে সব মানে প্রায় দাঁড়িয়ে আছে সেইভাবেই। পুরনো দিনের যে বাড়িগুলো কত সুন্দর, কত মোটা মোটা দেয়াল, তো দেখেই ভূতুরে ভূতুরে ভাব চলে আসে। আর জঙ্গল তার উপরে এখনই এই অবস্থা, তাহলে আগেকার দিনে কীরকম অবস্থা ছিল জঙ্গলের মাঝে এই বাড়িটা তোমরা দেখছো মন্দিরটা। এখন নয়, রাস্তা হয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে। রাজবাড়ির সামনের দৃশ্যটা তোমরা দেখো এখন, আর কি বলবো, সামনের দৃশ্য কিন্তু এখনও ঝকঝকে আছে, অনেকটাই ঝকঝকে আছে। আর সিনেমাটিক ভিউ দেখো তোমরা ততক্ষণ।